নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি তা নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানেই তো গ্রামগঞ্জের খবর, মেঠো পথের খবর, মফস্বলের খবর, শহরের খবর। বাংলার খবর মানে রাজনীতির খবর, রাজনীতির বাইরের খবর। কোচবিহার টু কাকদ্বীপ, দার্জিলিং টু দীঘা, পুরুলিয়া টু পেট্রোপল, বাংলার খবর মানেই মানুষের খবর। সেই মানুষের খবর নিয়ে শুরু করছি বাংলার খবর কি। শুরুতেই নজর রাখতে হচ্ছে আবাস যোজনায় তালিকায় দুর্নীতির অভিযোগের দিকে, কারণ আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ দিকে দিকে। প্রতিবাদে বড়জড়ায় বিডিওকে প্রায় চার ঘন্টা ধরে ঘেরাও করে রাখলেন গ্রামবাসীরা। বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের বড়কুড়া গ্রামে ধুমধুমার, গ্রাম সভার এক বৈঠকে যোগ দিতে গিয়ে বিপাকে বিডিও। আবাস যোজনার তালিকা থেকে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এইভাবে তুমুল বিক্ষোভ বাঁকুড়ায়। প্রায় চার ঘন্টা ঘেরাও করে রাখা হয় বড়জোড়ার বিডিওকে। বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের বড়কুড়ায় গ্রাম সভার বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বড়জোড়ার বিডিও সুরজিৎ পণ্ডিত। তার গাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ। না, এটার মধ্যে তো দেখছি যাদের ঘর পাওয়া যোগ্য তাদেরকে বাড়ি দিচ্ছে না। ভিডিও কাটকে রেখেছি, ভিডিও যেন যে দেখে আসে আমাদের বাড়িতে। আর রাজনীতির চক্রান্ত তো আছে। প্রথম দফার আবাস তালিকায় ওই এলাকার 1219 জনের নাম আসে। সম্প্রতি সমীক্ষার পর নতুন তালিকায় 600 জনের নাম বাদ পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল নেতারা আশা কর্মীদের হুমকি দিয়ে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়েছেন। যাদের ঘর নেই তাদের ঘরই আসেনি, কেন আসেনি এটা কারণ কি? কেটে দিয়েছে তো নামগুলো, নাম নেই আমাদের দেখছি। পার্টি চক্রান্ত চলছে, তার জন্য তো আমরা ভিডিও আটকে রেখেছি আমরা। সোমবারের মধ্যে গ্রামবাসীদের অভিযোগ লিখিত আকারে অভিযোগ বক্সে জমা করতে বলেছেন বিডিও। যেটা এসছে সেটা হচ্ছে প্রাইমারি লিস্ট। এরপরে ওনাদেরকে আমি বলেছি সোমবারের মধ্যে, যার আজকে এখানে আমরা গ্রামসভার মিটিংয়ে এসেছি ক্লেম অবজেকশনের জন্য, যার অভিযোগ থাকবে সে অভিযোগ জানাবে। সেটার জন্য আমরা বলেছি যে সোমবারের মধ্যে আমরা অভিযোগ জমা করুন, সেটা আমরা ভেরিফাই করব। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ ঘেরাটোপে বের করা হয় বিডিওকে। মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবারও আবাসের তালিকায় দুর্নীতির অভিযোগ। জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ অব্যাহত। বঞ্চনার অভিযোগের আগুন জ্বলছে দিকে দিকে। পূর্ব বর্ধমানের কালনায় আশা কর্মীকে হুমকি। দক্ষিণ দিনাজপুরে পথ অবরোধ করে বিক্ষোভ। পুরুলিয়ায় আরসিডিএস কর্মীদের ঘিরে চলল তুমুল বিক্ষোভ। দেখুন, আইসিডিএস কর্মীদের ঘিরে বিক্ষোভ। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় পুরুলিয়ার পিড়রা অঞ্চলের আনায় জামবাদ গ্রামে ক্ষোভের মুখে আঙ্গনবাড়ি কর্মীরা। 179 জনের তালিকা যে প্রকাশ হয়েছে তাতে প্রকৃত উপভোক্তারা নেই বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরুলিয়া 2 নম্বর ব্লকের বিডিও সহ বিশাল পুলিশ বাহিনী। পরে বিডিওর আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। প্রতিবেশী সবার ঘর আসছে, আমাদের ঘর আসছে না, কেন কেন আসবে না? প্রায় লোকের বড় লোক চাকরিবেলাতে ঘর আসছে, দুটো তিনটা করে গাড়ি বাড়ি, আর গরিব মানুষ আমাদের কেন আসবে না? ক্ষোভ বিক্ষোভের আজ দক্ষিণ দিনাজপুরের তপনে। আবাস যোজনার তালিকায় বেনিয়মের অভিযোগে দাঁড়ালহাট তেঁতুলতলায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। 15 বছর আগে ঘর পেয়েছি সরকারি খাতায়, অথচ আমি ঘর একটা ইটও পাইনি এখানে, এই জন্য আমরা পথ অবরোধ করেছি। পরে তপন ব্লকের যুগ্ম বিডিও জয়ন্ত পাঠক এবং তপন থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। পূর্ব বর্ধমানের হাটকাল্লা পঞ্চায়েতের রুস্তমপুরে আশাকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ। আবাস তালিকা থেকে নাম বাদ যাওয়ায় হুমকি। হুমকির জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আশাকর্মীর মেয়ে। রিপাবলিক বাংলা। গোষ্ঠীকন্দল, গোষ্ঠীকন্দল, গোষ্ঠীকন্দল। পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। এবার আসানসোলের জামুরিয়াতেও প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীকন্দল। বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠানের দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর প্রতিবাদে চলছিল মিছিল। তবে সেই মিছিল উল্টে নিজেদের মধ্যেই শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মী সমর্থকরা। শাসক দলের কন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ বিরোধীদের। অন্যদিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তৃণমূল নেতৃত্বের। দেখুন, বুধবার বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনজনের মৃত্যুর প্রতিবাদে মিছিল। আসানসোলের জামুরিয়ায় মিছিল শেষে এভাবে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ালো তৃণমূলের কর্মী সমর্থকরা।
চলল তুমুল কথা কাটাকাটি, একে অপরকে ধাক্কাধাক্কি করতেও দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের। নিমেষেই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলেই তৃণমূলের ক্ষমতা দখলের লড়াইয়ে পরিণত হল। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ক্ষমতার আস্ফালন চলছে বলেই কটাক্ষ বিরোধীদের। যে পাওয়ার যার হাতে থাকবে সেই কাটমানি নেবে, সেই লুট করবে, এটার জন্যই যত ঘটনা তৃণমূলের ঘটছে। আপাত দৃষ্টিতে যাই মনে হোক না কেন, কিন্তু ঘটনাটা ঘটছে এই জন্যই। ঘটনা নয় তৃণমূলের, দেখুন শুরু থেকে এটাই হচ্ছে সংস্কৃতি। ওনারা অপ্রয়োজনে ধিক্কার জানান, অ্যাকচুয়ালি ওনাদের ধিক্কারটা নিজেদের প্রতি জানানো উচিত। শুধু জামুরিয়া নয়, রাজ্য জুড়ে তৃণমূলের দলীয় কোন্দলে বারবার উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যদিও সাফাই গাইতে দেরি করছে না তৃণমূল নেতৃত্ব, জামুরিয়াতেও মিছিল শেষে কোন্দল, চায়ের দোকানে ঝামেলা বলে উড়িয়ে দিল তৃণমূল। কোথাও দেখা আমার মিছিলের মধ্যে কোনো গণ্ডগোল হয়েছে? মিছিলের পরে অনেক বান্ধব আছে, আধ ঘন্টা সংখ্যায় তাতে সভাপতি নয়, হতে পারে পাড়া দিয়েও ঝামেলা হতে পারে। আপনার দলেরই সব লোক ছিল? আমার দলে তখন সবাই কর্মী। পঞ্চায়েত ভোটের আগে নিজেদের পালে হাওয়া টানতে গিয়ে প্রকাশ্যে দলীয় কোন্দলে ফের অস্বস্তিতে তৃণমূল। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপোর্ট রিপাবলিক বাংলা। গোষ্ঠী কন্দলের পর এবার কুকথার রাজনীতি। বিজেপি সাংসদ বিধায়ককে দেখলে জুতো পেটা করুন, পঞ্চায়েত ভোটের আগে ফের নিদান তৃণমূল নেতার। তিনি বলছেন জুতো পেটা করুন। বিষ্ণুপুরের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কুরুচিকর আক্রমণ এলাকার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও বিজেপি বিধায়ক সৌমিত্র ঘড়ামির দিকে। পায়ের তলার মাটি হারিয়ে কুরুচিকর আক্রমণ, দাবি গেরুয়া শিবিরের। পঞ্চায়েত ভোটের আগে ফের কুকথার ফুলঝুরি, বিজেপি বিধায়ক ও সাংসদকে জুতো পেটা ঝাঁপা পেটা করার নিদান তৃণমূল নেতার। শুধু মঞ্চ থেকেই নয়, সাংবাদিকদের মুখোমুখি হয়েও সাংসদকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। আমরা জানি উনি মাঝে মাঝে বালিখাতানে আসে তোলা তুলতে। পাল্টা বিরোধীদের দাবি, ভোটের আগে পায়ের তলার মাটি হারিয়েই এমন কুরুচিকর আক্রমণ করছেন তৃণমূল নেতা। যদি ওদের মাটি থাকতো তাহলে তো বিধায়ক জিততেন না, তাহলে ওনাদেরকে মানুষ বর্জন করেছে। কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাড়ি গোপ ছেড়ার নিদান, কখনো বা বিরোধীদের চামড়া দিয়ে জুতো তৈরির নিদান। পঞ্চায়েত ভোটের দিন যতই এগোচ্ছে ততই রাজ্যের শাসক নেতাদের মুখে একের পর এক নিদান। আদৌ শান্তিপূর্ণ ভোট করাতে চায় তো শাসক দল? বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একের পর এক দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর গড়ে এলেন স্মৃতি ইরানি। সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সব সুযোগ সুবিধা পৌঁছচ্ছে কিনা তার খবর নিতেই দুদিনের জেলা সফরে কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি। একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকও করেন তিনি। পাশাপাশি ঘুরে দেখেন বিভিন্ন এলাকা, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও। ভোট বড় বেলায়, আর তাই ভোটের আগে নিজেদের পায়ের তলার জমি শক্ত করতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল। কেন্দ্রীয় প্রকল্পগুলি মানুষের কতটা উপকারে লাগছে তা খতিয়ে দেখতে রাজ্যে আসছেন একের পর এক হেভিওয়েট মন্ত্রীরা। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের গড়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার দিল্লি থেকে কলকাতা হয়ে সোজা তিনি ওঠেন পূর্ব মেদিনীপুরের কাঁথি হোটেলে। বিশ্রামের পর হোটেলেই জেলা সভাপতি সুদাম পণ্ডিত, সহসভাপতি অসীম মিশ্র, দুই সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী, তাপস দলুই, জয় বিধায়ক সহ অন্যান্য নেতাদের সাথে বৈঠক করেন। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই বঙ্গবাসীর মঙ্গল কামনায় শনিবার বিকেলে নাচিন্দা মন্দিরে পুজো দেন স্মৃতি ইরানি। পুজো শেষে নিজের হাতে সবাইকে প্রসাদ বিতরণ করতেও দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রীকে। মাত্র একটা প্রার্থনা করলাম, আমাদের দেশ আর বাংলার এক একটা মানুষকে মা খুব আশীর্বাদ দেয়, সবাই সুখ সমৃদ্ধি আর মায়ের থেকে বেশি ভালোবাসার আশীর্বাদটা পায়, মায়ের পায়ে শুধু এটাই আমি আজকে প্রার্থনা করলাম। শনিবার বিজেপির বিভিন্ন শাখা সংগঠন ও বিজেপির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন স্মৃতি ইরানি। সূত্রের খবর, দুদিনের সফরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন স্মৃতি। শনিবার ঘুরে দেখবেন কাঁথির বিভিন্ন এলাকা, কথা বলবেন স্থানীয় মানুষজনের সঙ্গে।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রীর বাংলা সফরকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। স্বীকৃত রাজনৈতিক দল তারা পঞ্চায়েত ভোটে লড়ার জন্য প্রস্তুতি নেবেন, তাদের প্রস্তুতির অংশ হিসেবে অমিত শাহ আসবেন, স্মৃতি ইরানি আসবেন এবং এসে এখানে সংযুক্ত মোর্চার যে অংশের যতগুলি দল ছিল তাদের সাথে নতুন করে যাতে সংযুক্ত হওয়া যায় সেই সংযুক্তিকরণ প্রকল্প চালাবেন, কারণ তাদের তো সংগঠন নেই। কেন্দ্রীয় প্রকল্পগুলি বাংলার মানুষের কতটা উপকারে লাগছে তা জানার জন্য সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করবেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি ও বিষ্ণুব্রত পণ্ডার, রিপোর্ট রিপাবলিক বাংলা। হুগলির গুপ্তিপাড়ায় পুড়ে ছাই হয়েছে আশাকর্মীর বাড়িতে রাখা মজুত করা পাট, আর সেই বাড়িতেই গেলেন লকেট চট্টোপাধ্যায়। দেখা করে কথা বললেন আশাকর্মী সরস্বতী ঘোষের সঙ্গে। আবাসের সমীক্ষা করার জন্য আশাকর্মীর বাড়ির একতলায় আগুন লাগানোর অভিযোগ ওঠে। শনিবার গুপ্তিপাড়ায় গিয়ে সরস্বতী ঘোষের সঙ্গে কথা বললেন হুগলির বিজেপি সাংসদ। গুপ্তিপাড়া থেকে আবাস দুর্নীতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন লকেট চট্টোপাধ্যায়। আর 2007 কার সরকার ছিল? তৃণমূলের সরকার। কার পঞ্চায়েত? তৃণমূলের পঞ্চায়েত। তার মানে ওই লিস্টটা সম্পূর্ণ ভুয়ো লিস্ট, তৃণমূলের নাম করা পঞ্চায়েত উপপ্রধানদের পাইয়ে দেওয়ার লিস্ট। শুক্রবারে গুপ্তিপাড়ায় গিয়েছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। আশা কর্মীর সঙ্গে কথা বলতে গিয়ে মেজাজ খারাপও দেখা গিয়েছে রঞ্জন ব্যাপারীকে। ভাবছি স্যার এইটা একটু কাজ করতে গিয়ে, এতদিন তো হয়নি, ভেবেছি এই কাজই করতে গিয়ে মনে হয়েছে আমাদের। এই কাজ করতে গিয়েই হয়েছে আপনি বলতে পারেন না, কেউ করেছে আপনার সঙ্গে অন্য কোনোভাবে শত্রুতা থাকতে পারে বা অন্য কেউ ক্ষতি করতে চাইতে পারে। তুমি কি করে এটা গ্যারান্টি দিয়ে বলছো? কি করে বলছো? বলছি তো গ্যারান্টি কে করে যাবো দিয়ে বলবো কেন? আমি কাজ করতে গিয়ে হয়েছে কারো সঙ্গে থাকলে নাই কিছু নেই, এমনি সাফ বলতে হবে না তাহলে কেন করবে? তাও কেউ ধমকি দেয়নি, কেউ কিছু করেনি। আবাস তালিকা দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। স্বরূপনগরে এক আশাকর্মীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শাসকের হুমকি শাসানিতে আবাস প্রকল্পের কাজে অনীহা আশাকর্মীদের, প্রাণ সংশয় ভুগছে তারা। হুগলি থেকে সুনন্দ দত্তের রিপোর্ট, রিপাবলিক। পুনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে সপরিবারে কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন উত্তরপাড়ার কাঞ্চন বাগজি, কিন্তু বিমান আসতে দেরি হওয়ায় বিমানবন্দর ছাড়েন কাঞ্চনবাবু স্ত্রী। তারপর আর খোঁজ নেই, খোঁজ 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 মেলেনি। এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন উত্তরপাড়ার বাসিন্দা কাঞ্চন বাগজি। স্ত্রীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন তিনি। উত্তরপাড়ার বাসিন্দা কাঞ্চন বাগজি এয়ারপোর্ট থানায় দায়ের করেছেন লিখিত অভিযোগ। পরিবার নিয়ে পুনে বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল উত্তরপাড়ার বাসিন্দা কাঞ্চন বাগচির। সেই মতো কলকাতার NSCBI বিমানবন্দরে গিয়েও ছিলেন উত্তরপাড়ার বাগচি পরিবার। বেসরকারি বিমান সংস্থার বিমান আসতে দেরি হওয়ায় বিরক্ত হয়ে ডিপার্চার গেট দিয়ে বাইরে বেরিয়ে আসেন কাঞ্চনবাবু স্ত্রী। তারপর থেকে তারার খোঁজ মেলেনি এমনটাই অভিযোগ। নিরাপত্তা রক্ষীরা যখন দাঁড়িয়েছিল গেটে তখন বারবার ওর মা বলছে ওকে ধরো, নিরাপত্তা রক্ষীরা ওটাকে কোনো গুরুত্বই দিল না। কাঞ্চনবাবুর পরিজনদের আরও অভিযোগ, যে দরজা দিয়ে বিমানবন্দরে ঢুকতে হয় সেখান থেকে বাইরে বেরোনো সম্ভব কিভাবে? আউট প্যাসেঞ্জার ওখান থেকে বেরিয়ে যাবে, এটা ইন গেট, যেখান দিয়ে ইন হয় প্যাসেঞ্জার সেখানে কি করে আউট হয়? বিমান আসতে দেরি হয় টিকিট বাতিল করার সিদ্ধান্ত নেন কাঞ্চনবাবু, সেই মতো টিকিট কাউন্টারেও যান। সেই সুযোগেই বিমানবন্দর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন তার স্ত্রী, এমনটাই অভিযোগ। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। আনন্দমোহন ঝায়, রিপোর্ট রিপাবলিক বাংলা। একই দিনে একটি কলেজে 5,000-এর বেশি ছাত্রছাত্রীর পরীক্ষা,
আর সেই পরীক্ষা ঘিরেই বেনিয়মের অভিযোগ, গণ টোকাটুকি সহ একাধিক অভিযোগে বাতিল করা হলো ইসলামপুর কলেজের পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের জেরে বিপাকে পড়ুয়ারা। কলেজ ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে রয়েছে বইয়ের পাতা আর নোটসের মাইক্রো ফটোকপি, ঝাড় দিয়ে এক জায়গায় করা হচ্ছে সেই বাহার প্রমাণ নকল। 15 ডিসেম্বরে পরীক্ষায় নাকি এভাবেই গণ টোকাটুকি হয়েছে ইসলামপুর কলেজে। ইতিমধ্যেই সেই পরীক্ষা বাতিলও করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। যদিও বিশ্ববিদ্যালয় বা কলেজ কোনো পক্ষের তরফেই গণ টোকাটুকির কথা স্বীকার করা হয়নি। ব্যক্তিগতভাবে ওখানে নকল পড়ে থাকা মানেই নকল হয়েছে এটা তো প্রমাণ হয়। আর হচ্ছে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি যে কোনো অসদুপায় যাতে অবলম্বন করা না হয়। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে বেজায় সমস্যায় পড়েছেন শিক্ষার্থীরা। কিছু কিছু ছাত্রছাত্রীর জন্য সবার পরীক্ষাটা বাতিল করা এটা একদমই অন্যায়। খুব টেনশনে আছি, আমরা যেটা পরীক্ষা দিয়েছি ওই পরীক্ষায় দিয়ে আমরা আবার পাস হতে চাই থার্ড সেমিস্টার। একই কলেজে একই দিনে 5000-এর বেশি পরীক্ষা, আদৌ সেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব? প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের ঠিক করা পরীক্ষাসূচি নিয়েই। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঠান্ডার হিমেল হাওয়া পড়তে মন করছে ঘুরু ঘুরু, চলে যান দার্জিলিং। কারণ দার্জিলিং মানেই বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা, দুধ সাদা বরফের মাঝে পাহাড়ি ঝর্ণা, সৌন্দর্য বা পাইন গাছের ছাওয়ায় গভীর নিরাপত্তা, যা সারা বছর মনোমুগ্ধ করে রাখে অগণিত পর্যটককে। দার্জিলিং এই সৌন্দর্যের অন্যতম আকর্ষণ রামধনু ফলস। যদিও এই ঝর্ণা দর্শনে পার করতে হয় একটি পাহাড়ি নদী, কংক্রিটের সেতু না থাকায় সমস্যায় পড়তে হয় পর্যটকদের। দীর্ঘ দিন ধরে এই সেতুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। পাহাড়ের রানী দার্জিলিং মানেই পাইন ওক মাপেলের ভাগগুলি আলো আধারির হাতছানি। পাকদণ্ডী পথের বাঁকে উঁকি দেওয়া পাহাড়ি ঝর্ণা, দার্জিলিংয়ে তেমনই এক ঝর্ণা রামধনু ফলস। এই ঝর্ণার জলে ফুটে ওঠে রামধনু। দার্জিলিং শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরের এই ঝর্ণা পর্যটকদের কাছে আলাদা আকর্ষণের। যদিও রামধনু দেখতে পার করতে হবে একটি পাহাড়ি নদী, কাঠের সাঁকোর ওপর দিয়ে পেরিয়ে যেতে হয় রামধনু ঝর্ণায়। যখন পড়ছে সাতটা কালার আমরা দেখতে পাচ্ছি, এটা মনে আর কোথাও এখানে দেখা যায় না, এটা একটা ইউনিক প্লেস। একটু রাস্তা, হ্যাঁ রাস্তাঘাট একটু মানে আসার সময় কিছুটা রাস্তা খারাপ আছে। রামধনু পর্যটকদের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই কাঠের সাঁকো। প্রাণীর ঝুঁকি নিয়ে করতে হচ্ছে পারাপার। जो कॉलेज जाने के लिए एक रास्ते में एक रिवर पड़ता है, वहाँ पर अभी तक पुल का निर्माण नहीं हो पाया है, इसे हमने एक टेम्पररी ब्रिज तो बना रखा है। और यहाँ पर जो टूरिस्ट लोग आता है उन लोगों को यहाँ पर वही समस्या होता है कि यहाँ पर रास्ता थोड़ा सा अच्छा नहीं है। स्थानीय दावी तैरी हो कंक्रीट सेतु जाते और बेसि पर्यटक पहुँचते रामधनु फल्स। दार्जिलिंग किरण छेत्री, रिपोर्ट, रिपब्लिक बांगला।